আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর আমি কোথায় যাচ্ছি, আপনারা এই জায়গার ভিডিওটা আপনারা আগেও দেখেছেন, এটা হচ্ছে তোরাগ নদী। এই নদীর পাশ দিয়ে আর কি আমি আপাদের বাসায় যাব। আর ওই যে সামনে যে মেন রোড, ওই দিক দিয়েও আপাদের বাসায় যাওয়া যায়, কিন্তু আমি এই পাশ দিয়েই হেঁটে যাব তাড়াতাড়ি হওয়ার জন্য আর কি। তো সামনে মাহিন আগে যাচ্ছে। কোথাও ঘুরতে গেলে আর কি সাথে সাথে ভিডিওগুলো দেওয়া যায় না, কেননা সেখানে গেলে একটু সময় লাগে, সবার সাথে একটু মিশি, কথাবার্তা বলি, এই জন্য। আর পূজার ছুটিতে একটু ঘুরলাম, আর এবার পূজার ছুটিতে বাবার বাড়িতেও যাইনি, কিসের জন্য যে কিছুদিন পরে আবার স্কুল খোলা। আর আমি আপাদের বাসায় গেলে ফুটওভার ব্রিজটা দিয়ে রোডটা পাড়ি দিই, আর কারণ হচ্ছে নিচে হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। তো এই রোডে এই গ্রামে মানে আপাদের বাসার এলাকার লোকজনেরা কেউই ফুটওভার ব্রিজ ব্যবহার করে না, মনে হয় আমি ফুটওভার ব্রিজ ব্যবহার করি। যখন আমি এই ফুটওভার ব্রিজটা দিয়ে ব্যবহার করে যাই, তখন আর কি আপাদের এলাকার মানুষ বলে এত কষ্ট করে উপর দিয়ে আসতে হবে না, নিচ দেয় হাইটা যাইতে এত কষ্ট করে। অথচ দেখেন কত রিক্সি একটা রাস্তা। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আমি যখন যাচ্ছিলাম রাস্তার মানে রাস্তার চাইতে ফুটওভার ব্রিজটাই বেশি রিক্সি ছিল, কেননা যে এত পানি জমছে যে ওইখানটাতে শিউলি জমে গেছে। আমি একবার হোঁচট খেয়ে পড়ে যেতেছিলাম, এই যে দেখেন কি অবস্থা পানির। তো আমি রোডটা দেখাই তাহলে, এই রুটটার উপরে ফুটওভার ব্রিজ কি সরকার শুধু শুধু দিয়েছে, তারপরেও মানুষ বোঝে না, কিন্তু আমি ব্যবহার করে যাই। আর এই তো আপাদের রুমে এসে আমি এসে দৃষ্টির রুমটাতে বসলাম, আর এইখানে সবার সাথে কথা বলতেছি। আপা এসে দেখি যে আপা একটু ছাদে গেছে, সেজন্য ভাবলাম যে একটু সব বসে থাকি। তো দৃষ্টি আসছে, আর সোয়াদের সাথে আমি কথা বলতেছিলাম। যেদিন আপাদের বাসায় গিয়েছিলাম সেদিন অনেক ঠান্ডা ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, খুব ভালো লাগছিল। আর এই তো সোয়াদ আমি আসবো বলে খুব আনন্দে আত্মহারা ছিল, সে আমাকে খুবই ভালোবাসে। আর সকাল থেকেই বলতে শুরু করছিল যে কোথায় মিলিয়ে খালামুনি, আসে না তো, এখনও আসে না তো, তো এখন আসছে, এখন চুপ করে বসে রয়েছে। তো আমাকে খুব ভালোবাসে, আর আমি ওকে খুব পছন্দ করি। ও খুব ভালো একটা ভদ্র ছেলে, আর ও খুব সুন্দর করে কথা বলে। আগের ব্লগটাতেও আপনারা নিশ্চয়ই ওর ব্লগ দেখছেন, যে ওর একটা গজল সারছিলাম, ওর গান সারছিলাম, ও অনেক সুন্দর গান গায়, আর ভালো একটা স্টুডেন্ট। আর সবচাইতে বলতে গেলে কি, সোয়াদ যদি আমি ব্লগ সারতে একটু দেরি করি, ও সাথে সাথেই ফোন করে বলে দিবে যে এখনও খালামুনি তুমি ব্লগ সারো না কেন। ও আর কি আমার প্রত্যেকটা ব্লগই খুব সুন্দর করে দেখে আর বর্ণনা সহকারে বলে, জানেন না ওর ব্রেন এত শার্প। আর এইখানে দৃষ্টি আর মাহিন খাচ্ছে আর কি, রাত্রে আপা যা যা রান্না করেছিল, চাল কুমড়ার জালি, মাছ ভাজি, বেগুন ভর্তা আর রুই মাছ ভুনা, এগুলো আর কি করছিল, এখন এখানে খাচ্ছে। তো আর কি দৃষ্টি ঢাকা আর কি যায়নি, আজকে ঢাকায় যাওয়ার কথা ছিল শুক্রবার, কিন্তু ও যায়নি, কিছুদিন থাকবে, সেই কারণে আমরা হয়তোবা আজকে শুক্রবারে কোথাও একটা জায়গায় ঘুরতে যাব। আর এটা তো আপাদের বাসা তিন দিন আগের ভিডিও, কিন্তু কোথায় ঘুরতে যাব হয়তোবা এখনও আপনাদের শিওর বলতে পারি না, কিন্তু হুট করে যে এখানেই যায় না কেন একটা সারপ্রাইজের মতো হবে, সেই ব্লগটিও আপনাদেরকে দেখাবো। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন, তারা আশা করি আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা আশা করি আমার ভিডিওটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাই ধন্যবাদ আমার চ্যানেলটি আগেভাগেই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ওরা যখন খাচ্ছিল আমি এই ফাঁকে একটু জানালা দিয়ে বাইরে ধরলাম, দেখেন বাইরে একটা বড় টগর গাছ আছে, এই টগর গাছটা আর কি দৃষ্টি লাগিয়েছিল, তখন দৃষ্টি খুব ছোট ছিল, এই টগর গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। আর এই পাশটাতে আপা আর কি সকালে, এটা সকালে কি আর কি দুপুরে রান্না আপা করতেছে, এইখানে এগুলা চিংড়ি মাছ রান্না করতেছে। আর এই পাশটাতে আপা ওর দেশি মুরগির আর কি খামার আছে, সেইখানে থেকে একটা বড় মোরগ জব করছে, এখানে একটা আর কি দুইটা, সেটা আর কি আমি রান্না করতেছি এই পাশটাতে, আর অনেক সময় লাগে, আর দেখতে অনেক লেপা পাজা ছিল মোরগটা। আর এই পাশটাতে দৃষ্টির ওই যে সোয়াদের বাসা, এটা সোয়াদের বাসা, সোয়াদ আর কি স্কুলে গিয়েছে ওর মার সাথে একটা দরকারে, তাই এখানে সোয়াদ এখন নাই। আর এইটা আব্বা আর মা দুপুরবেলা আসছে হঠাৎ করে আর কি, আমরা রান্নাটা না আগেই করে রেখেছি, আব্বা আর আম্মা শুনছে যে আমি আপাদের বাসায় আসছি, সেই জন্য আর কি আব্বার মা বললো যে ওরা যখন আসছে তাহলে চলো দেখা করে আসি। আর যে সোয়াদ এখন এসে আর কি বসলো, এটা আর কি দুপুর দুইটা আড়াইটার মতো বাজে। তো সবাই একত্র হলে আসলে অনেক ভালো লাগে। আর মাহিন গভীর ঘুমে আছে,
ও তো ব্যস্ত, অনেক রাত জাগছে, রাত 1:30-2টা পর্যন্ত মুভি দেখছে, আর এখন ঘুম থেকে তো উঠতে পারতেছে না। সোয়াদরা আর দৃষ্টিরা দুই বিল্ডিংয়ে থাকে, সোয়াদদের বিল্ডিংও ওই পাশটাতে আর আপাদের তো এই পাশটাতে। আপাদের বিল্ডিংটা হচ্ছে চারতলা বিল্ডিং আর কি, এইখানে আপারা থাকে, আর ওই সোয়াদদেরও ওইটা চারতলা বিল্ডিং আর কি। বিল্ডিংয়ের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ চলতেছে। আর আপারও বাসায় মিস্ত্রি আসবে হয়তো বা রবিবার সোমবার পর্যন্ত, সেই জন্য বাসার ভেতরে অনেক এলোমেলো হয়ে আছে। এখানে আমরা সবাই মিলে বসে আছি, আর মা এই রুমটাতে আসছে কিসের জন্য, টিভি দেখার জন্য। তো মা এসে দেখে যে টিভিটা নষ্ট হয়েছে, টিভি চলতেছে না, তো মা বলতেছে এটা কেমন কথা, টিভি নষ্ট, তোরা টিভি ঠিক করস না কিসের জন্য, কারণ মা সিরিয়াল দেখে, মা তো সিরিয়ালের জন্য পাগল, একটা সিরিয়ালও সে বাদ দেয় না, স্টার জলস্টার, জি বাংলা, এগুলা মার একদম মানে চ্যানেল, যে পর্যন্ত সিরিয়াল আছে মা সন্ধ্যার পরে নামাজ পড়ে যে বসে একদম শেষ করে। আর এরই মাঝে মাহিনের আব্বুর একটা কল আসছে, আমি সেই ফোনটা নিয়ে আর কি এই রুমে এসে আর কি দিতেছি। তো আর আব্বু শুয়ে রয়েছে, মাহিনের আব্বুর একটু জ্বর আসছে, এখানে শুয়ে গেমস খেলতেছিল, সবাই আর কি মোবাইলে নেটে কাজ করতেছে, শুধু মা বসে আছে সিরিয়ালের জন্য। তো এখন বলতাছে যে তাড়াতাড়ি সিরিয়ালটা দাও, আমি দেখবো, নইলে আমি চলে যাব। মার আবার ভাইদের বাসা এখানে, তো মার মনটা ভার, তা আপা বলতাছে তুমি তাই টিভি দেখার জন্য চলে যাবা বলতাছে। তো টিভি অবশ্য কালকেই ঠিক করা হয়ে যাবে, সময়ের মানে ওই দিন ছিল দশমীর দিন আর কি, পূজা, তো সেই জন্য আর কি টিভিটা ঠিক করতে পারেনি। আর এই তো এই পাশটাতে ছোট মাছগুলা আব্বা আনছে, এগুলা হচ্ছে আমাদের বংশাই নদীর ওই পাশে যে খাল আছে সেইখান থেকে আর কি মাছগুলা মারা। এই মাছগুলো আর কি জেলেদের কাছ থেকে বলে রাখছিল, এই মাছগুলো দুলা ভাই আর মাহিনের আব্বু খুব পছন্দ করে। তো এখানে মাছগুলো আমি আর আপা কাটতেছি, আপার যে কাজের বোয়াটা আসে সে আজকে আবার আসেনি, সে অসুস্থ হয়ে পড়ছে, সেই জন্য আর কি আসেনি, আর আমরাই মাছটা কাটতেছি, কিছুই করার নাই। মাছগুলো দেখেন কত সুন্দর টাটকা মাছ এগুলা। আপা এই দিন অনেক কিছুই রান্না করেছিল যেদিন আমরা চলে আসব, কিন্তু চলে আসার পরও যে আমি একটা জায়গায় যাইব সেই ব্লগটির জন্য আর কি আমি খুব তাড়াহুড়া করে বাসায় চলে আসছি। আর কি কি রান্না করেছিল সেইগুলোর ভিডিও আর আমি দিতে পারিনি। আপা এদিন রান্না করেছিল এই ছোট মাছগুলো, মুড়ি ঘণ্ট রান্না করেছিল, মাছের বিরণ করেছিল, গরুর মাংস রান্না করেছিল, সবই রান্না করেছিল, কিন্তু আমি কিছুই দেখাইতে পারিনি। খাওয়া দাওয়া করে আমি তাড়াহুড়া করে বাসায় চলে আসছি, কারণ একটা জায়গায় আমি যাব। তো এই তো আমার বাসায় আমি চলে আসছি, আর এসে আর কি আমি কাপড় চোপড় গুছাইতেছি যে আমি এক জায়গায় যাব সেই জন্যই। আর ওই পাশটাতে মাহিন এসে আর কি কাপড় চোপড় চেঞ্জ করে বাইরে খেলতে গিয়েছে, আর এই পাশটাতে খালা রুমটুম ঝাড়ো দিচ্ছে। তো ওই যে মাহিন খেলতেছে দেখেন, পুরা দমে খেলতেছে, ও জানে ও যে এক জায়গায় যাবে, ওরও খুবই আনন্দ। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।